লেখা ছিল বিরিয়ানি তিরিশ টাকা তো ফ্রেন্ডস একটা খারাপ জিনিস হয়েছে সেটা হল সবাই মানে মাস্ক না পরে থাকলে মাস্কের কথা মনে পড়ে যাবে সেই উদ্দেশ্যে এটা লেখা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো তো আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওটাতে যে এখন বাইরে কোথাও বেরোতে পারবো না তাই ছাদে ব্লক করবো তাই আজকেও ছাদে ব্লক করতে চলে এসেছি তো পরবর্তীকালে লকডাউন পড়লে ছাদ আর ঘরে ভিডিও করতে হবে সেটাও তোমাকে আগের ভিডিওতে বলেছি তো যাক গে আজকের ভিডিওর টপিকে আসা যাক একদিন আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো দেখলাম একটা ফাস্ট ফুডের দোকানে লেখা ছিল বিরিয়ানি তিরিশ টাকা তো আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম সেখানে আমি সাইকেলটা দাঁড় করালাম গিয়ে সামনে গিয়ে আরও ভালো করে দেখার চেষ্টা করলাম যে এটা কি সত্যি কাঠে সেই দোকানে ফুডের দোকানে গিয়ে কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে এটা সত্যি কেনা কাকুটা বলল। হ্যাঁ সত্যি সেটা দেখে আমি আরও অবাক হয়ে গেলাম তো তখন আমি আর বেশি কথা না বাড়িয়ে বাড়ি চলে আসলাম বাড়ি চলে এসে ভাবলাম এর ওপর একটা ব্লগ তো মানতায় তো তোমাদেরকে জানানো উচিত যে এত কম দামে বিরিয়ানি দিচ্ছে আমাদের বিরিয়ানি পাওয়া যাচ্ছে আমাদের এখানে তো বিরিয়ানিটা কেমন খেতে না খেতে কি আছে না আছে বিরিয়ানিটা কেন এত কম দাম নিচ্ছে সেটা তোমার জানানো উচিত এই ছাদে আসলে মনটা না একটু মানে ফুরফুর করে ওঠে মানে হাওয়া দিচ্ছে চারিদিকে পাখি উঠছে তোমরাও দেখো একটু তো মনটা আলাদাই একটা ইয়ে হয়ে যায় তো যাক তো ইয়ে বাড়ি আসলাম তো ভাবলাম তোমার এর ওপর তোমাদের একটা ব্লগ কর করে দেব কারণ তোমরাই আমার সব তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো আরও তো তাই ভেবে আজকের এই ব্লগটা বানালাম তো এখন আমি বিরিয়ানিটা আনতে যাব আর এমন না আমি বাইরের খাবার খাচ্ছি বলে তোমরাও খাবে কারণ আমি খাচ্ছি তোমরা দেখানোর জন্য ব্লগটা করার জন্য তোমরা যদি দেখো সব কিছু ঠিক আছে পরিস্থিতি ভালো আছে তাহলেই খেও আদারওয়াইজ না খাওয়াটাই ভালো আমি বলছি তো এখন আমি বিরিয়ানিটা দোকান দিয়ে কিনতে যাব। তো এখন বাইরে গিয়ে আমি ভিডিওটা করতে পারবো না কারণ তোমরা যেন ওই লকডাউন লকডাউন না মানে যা সিচুয়েশান বাইরে গিয়ে ভিডিও করাটা কতটা মুশকিল তো ওর জন্যই আর এমনিতেও দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যদি কাছে থাকতো তাহলে না চেষ্টা করতাম আমি ভিডিওটা করার তো আমি গিয়ে কিনে নিয়ে আসি বিরিয়ানিটা তারপর তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো তো ফ্রেন্ডস একটা খারাপ জিনিস হয়েছে সেটা হলো আমি যখন দোকানে গেলাম বিরিয়ানি আনতে যখন কাকুকে বললাম যে বিরিয়ানি দাও তখন কাকু বলল। যে আমরা আর বিরিয়ানি বানাই না তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম তো আমি জিজ্ঞেস করলাম কেন বিরিয়ানি বানাও না তখন উনি বললেন যে এখন করোনা সিচুয়েশানে বাইরে কেউ আসবে না বিশেষ করে ফুড কেউ খাবে না ওর জন্য কদিন বন্ধ রেখেছি যখন আবার পরিস্থিতি ঠিক হবে তখন আবার মানে চালু করবো খাবার তো প্রায় দু মাস মতো এখন কাকু বন্ধ রাখবে তো আমি ভাবলাম তখন কি করব তাই ভাবলাম তোমাদের যেটা সত্যি সেটাই বলা উচিত সেটাই তোমাদেরকে জানানো উচিত যা হবে হক গিয়ে যা হবে হোক তো তাই আমি তোমাদের সত্যিটা জানিয়ে দিলাম আর আমি চাইলে কিন্তু অন্য দোকান দোকানদের বিরিয়ানি এনেও তোমাদের আমি দেখাতে পারতাম যে এই দেখো তিরিশ টাকায় আনলাম কিন্তু আমি তা করে কারণ সেটা করলে তোমাদের ঠকানো হবে তো আমি সেটা করতে পারিনি তোমাদের সাথে কারণ তোমরাই আমার সব আর আমি দু তিন দিন মতো দেখলাম দু দিন ওই দোকানে গেছিলাম তো কাকু বললো একদিন বন্ধ ছিল যেহেতু তার পরের দিন গেলাম সেদিন কাকু বললো আমরা বিরিয়ানি বানাই না তো আর কি করা যাবে যা হয় ভালোর জন্যই হয় তো আমি রাস্তায় একটা জিনিস বানিয়েছি সেটা তোমাদের দেখাবো তো চলো সেটা একবার দেখে নাও যে আমি রাস্তায় কি বানিয়েছি আর হ্যাঁ তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না যে বিরিয়ানি আনতে পারলাম না তাই তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি মিথ্যা কথা বলেছি তিরিশ টাকায় এমন কোনো বিরিয়ানি পাওয়া যায় না ভাই সত্যি তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া যায় আর আমি যখন সব কিছু ঠিক হয়ে যাবে আবার ওই কাকুটা বিরিয়ানি বানানো শুরু করবে তখন আমি অবশ্যই বিরিয়ানি এনে তোমাদের খাওয়াবো এই ব্লগটা কমপ্লিট করবই এটা আমি তোমাদের কথা দিলাম কারণ তোমরাই আমার সব তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটা পাওয়ার জন্য জবেই উনি বিরিয়ানি বানানো শুরু করুক না কেন এক মাস হোক আর পাঁচ মাস হোক আমি অবশ্যই সেই বিরিয়ানিটা এনে তখন যদি দাম পঞ্চাশ টাকাও হয়ে যায় কি সত্তর টাকা হয়ে যাক তখন আমি অবশ্যই বিরিয়ানিটা এনে তার ভিডিও বানিয়ে মানে ব্লগ বানিয়ে আপলোড করব তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি যে এনে তোমাদের ব্লগটা বানাতে পারলাম না জন্য আমি খুবই মানে কি বলবো আর কোনো কথা ভেবে পাচ্ছি না খুব খারাপ লাগছে ওর জন্য সরি তো চলো দেখিয়ে দিই বাইরে রাস্তায় কি বানিয়েছি আমি সেটা তোমরা একবার দেখে নাও দেখো এইটা আমি রাস্তায় লিখে রেখেছি যে করোনা দু হাজার একুশ মাস্ক যাতে রাস্তা দিয়ে সবাই গেলে এটার দিকে চোখ অবশ্যই পড়বে তো তখন সবাই মানে মাস্ক না পরে থাকলে মাস্কের কথা মনে পড়ে যাবে সেই উদ্দেশ্যেই এটা লেখা তো তোমরা দেখে বলো তোমাদের এটা কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে এর জন্য একটা লাইক করে দিও অবশ্যই তো ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের মাঝে যত পারো ভিডিওটা শেয়ার করে দাও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে রাখো কারণ এই কঠিন সময় আমি যতটা পারি তোমাদের এন্টারটেন্ট করার চেষ্টা করি মানে তোমরা যাতে বাড়িতে বসে বোন না হাও তোমাদের মুখে একটু হলেও যাতে হাসি পোটে সেই উদ্দেশ্যে আমার ভিডিও বানানো যদি তোমাদের মুখে একটু হাসি পোটে তাহলেই আমি সার্থক হব ভিডিও বানানো আমার সার্থক হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা এই চ্যানেলে অনেক নিত্য নতুন ভিডিও পেয়ে থাকবে তো আর কিছু বলার নেই আজকে এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য